পরিত্যক্ত খাদান থেকে বেআইনিভাবে কয়লা কাটার সময় ধস, মৃত যুবকের নাম কার্তিক বাউরি। বাঁকুড়ার বড় জোড়ার ঘটনা। শনিবার বাগুলি এলাকার পরিত্যক্ত নর্থ ব্লক খোলামুখ খনিতে কয়লা কাটতে নামেন বছর 36-এর যুবক কার্তিক বাউরি। সেই সময় আচমকা ধস নামে। ঘটনাটা তোমার কলিয়ারিতে কয়লা কাটতে গিয়েছিল, তারপর একটা ধস আছে, ধসটাতে জাকা যায় মালিয়াড়াতে। কজন মারা গেছে ঘটনায়? একজনই মারা গেছে। প্রথমে যারা আশেপাশে লোক সাথে কয়লা কাটছিল তারাই দেখেছে। দেহ উদ্ধার করা হয়ে গেছে, পুলিশ এসেছিল, পুলিশ এসে পরে পুরো বাড়ি থেকে বার করে নিয়ে চলে গেল। সূত্রের খবর, এলাকায় আর্থিকভাবে পিছিয়ে থাকা অনেক বাসিন্দা বিকল্প উপার্জনের জন্য বেছে নেন পরিত্যক্ত খনিকে, বেআইনিভাবে কয়লা তোলেন। নিয়ম, খনি পরিত্যক্ত ঘোষণা হওয়ার পর সেটি ঘিরে দিতে হয়। প্রবেশ রুখতে পরিত্যক্ত খনির মুখে বসাতে হয় গাছ, রাখতে হয় নিরাপত্তার ব্যবস্থাও। এর মধ্যে কোনোটাই কি ছিল বর্জরার কয়লা খনিতে? প্রশাসনিকভাবে বা বিভিন্ন কলেরি কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা করা হয়। মাইকের মাধ্যমে আমরা অনেক সময় সতর্কবার্তা দিয়ে দিই আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার বা এলাকার জনগণকে। শাসক দলকে নিশানা করেছে বিজেপি। আছে সুরক্ষা কোথায়? সেখানে পর্যাপ্ত পরিমাণে সিকিউরিটি প্রয়োজন, সেই সিকিউরিটি কোথায়? প্রশাসনের সম্পূর্ণ গাফিলতি রয়েছে। প্রশাসন চোখে গামছা বেঁধে রয়েছে, তারা গলায় গামছা নেয়নি, এখন চোখে গামছা বাঁধছে, যে কিছু দেখেনি। একটা মৃত্যু অসংখ্য প্রশ্ন তোলে, সেই সব প্রশ্ন নিয়ে চলে রাজনৈতিক চাপানোতর। কিন্তু যে প্রাণ ঝরে যায় তা কি আর ফিরবে কোনোদিন? কোনোদিন কি হবে সমস্যার সমাধান? স্বরূপ রায়ের রিপোর্ট, কলকাতা নিউজ।